জামিনে মুক্ত হয়ে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় ফিরেই বিরোধীদের এক হাত নিলেন ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতেই এই ষড়যন্ত্র করেছে ক্ষমতাসীন ডেমোক্রেটরা। দেশ নরকে পরিণত হচ্ছে মন্তব্য করে ট্রাম্প জানান, এই মামলা আমেরিকার জন্য অপমানের। তার বিরুদ্ধে আনা 34টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় ফিরে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আত্মসমর্পণের পর তিনি যে গ্রেপ্তার হয়েছিলেন, এর বিন্দুমাত্র ছাপ ছিল না তার মুখে। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে ডেমোক্র্যাটরা। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। And now these radical left lunatics want to interfere with our elections by using law enforcement. We can't let that happen. বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, কখনো ভাবেননি আমেরিকায় এমন কিছু ঘটতে পারে। 2020 সালের নির্বাচনকে ভুয়া আখ্যা দিয়ে তিনি জানান, তার বিরুদ্ধে দুটি মিথ্যা অভিশংসন আনা হয়েছিল। বলেন, তার একমাত্র অপরাধ হচ্ছে জাতিকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলেছেন। Incredibly, we are now a failing nation. গত বছর ফ্লোরিডার বাসভবন থেকে স্পর্শকাতর নথি উদ্ধারের ঘটনায় সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বলেন, দেশ নরকে পরিণত হচ্ছে। এই মামলা দেশের জন্য অপমানের, কারণ বিশ্ব আমেরিকাকে নিয়ে হাসি তামাশা করছে। With all of this being said, and with a very dark cloud over our beloved country, এর আগে মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার করা হয়। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার পাশাপাশি কর ফাঁকি সংক্রান্ত ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে সব অভিযোগ নাকচ করে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। আগামী 4 ডিসেম্বর পরবর্তী শুনানি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। দেশটির নিয়ম অনুযায়ী কোনো অভিযোগ বা ফৌজদারি অপরাধের পক্ষে রায় হলেও ট্রাম্প যদি চান তাহলে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারবেন। এরই মধ্যে আভাস দিয়েছেন, যাই হোক না কেন সামনে এগিয়ে যাবেন তিনি। শন মাহফুজ, দেশ রিপোর্ট, এটিএন নিউজ।